তো বন্ধুরা এই দেখুন এখানে লাইভ প্রমাণ একদম ফলো বাটন এখানটাই ফলো বাটন দেখতে পাচ্ছেন এই ফলো বাটনটা কিন্তু চলে এসেছে এবং পাশে লাইক অপশন চলে এসেছে বন্ধুরা ফেসবুক যে আমাদের যে প্রোফাইলটি রয়েছে প্রোফাইলটি আমরা ব্যাক যদি করি তাহলে আমার মানে ফেসবুক প্রোফাইলটা ঠিক এইখানটাই আমাদের ফেসবুক প্রোফাইলটা ঠিক এইখানটা রয়েছে এর পরে আমাদের যে কাজটি সেটি হলো এই যে ঠিক এই জায়গাটাতে থ্রি লাইন অপশন রয়েছে আমি যে সবুজ রঙের রং করে দিয়েছি কালার করে দিয়েছি ঠিক তোমার ওই জায়গাটাতে এই থ্রি লাইনে তোমরা ক্লিক করবে ওকে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে যে আগের দিন করেছিলাম উত্তম টেক 99 এই পেজটা আমাদেরকে ক্লিক করতে হবে যখন ক্লিক করব ক্লিক করার পরে একটু আমরা ওঠানামা করব নামার পরে আমাদের সাইটে একটি বাটন আসবে সেটি লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকশন বাটন এরপরে লেখা রয়েছে এডিট পেজ এই আমরা এডিট পেজে আমরা এডিট করব এবার এডিট করার পরে তারপরে আমাদের কাছে আরেকটি অপশন দিবে সেই অপশনটির নাম হলো কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড আর এখানে দেখো লেখা রয়েছে এডিট কথা তো আমরা এই এডিট বাটনে আমরা ক্লিক করব এডিট বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এমন কিছু অপশন আসবে সেই অপশনগুলো আমরা একদম নিচের দিকে চলে যাব আমরা দেরি করব না ধীরে 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 নিচের দিকে আসব আর যেখানটায় লেখা থাকবে একটি অপশন নিচে সর্বনিচে সেখানটায় ভিডিও পেজ ভিউ ডিটেলস ঠিক এমন একটি অপশন আসবে তো আমরা এই যে পেজটা রয়েছে এই পেজের এই ফটোটা রয়েছে এই ফটোটার উপরে আমরা লাস্টের ফটোটাতে ক্লিক করব ঠিক এখানে আমরা এইভাবে ক্লিক করব যখনই ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক এরকম একটা পেজ আসলো এরকম পেজ আসবো তোমরা এখানে এভাবে পড়ে নেবে পড়ে নেওয়ার পরে একদম লেখা রয়েছে দেখো প্রাইমারি বাটন ক্রিয়েট অ্যাকশন বাটন তারপরে বাটন অন টুলবার একদম সর্বনিচে লেখা রয়েছে অ্যাপ্লাই টেমপ্লেট আরেকবার দেখতে পাচ্ছ কি না তোমরা দেখো সহজভাবে অ্যাপ্লাই টেমপ্লেট তো অ্যাপ্লাই টেমপ্লেট আমরা এখানটাই ক্লিক করব তাই চলো ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমাদের কাছে এমন অপশন আসবে এই অপশনে তোমরা পড়ে নেবে তারপর এখানে দেখো লেখা রয়েছে সেভ বাটন ওই সেভে অপশনে আমরা ক্লিক করব তো সেভ অপশন আমরা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আমাদের কাছে একটি লেখা আসবে টেমপ্লেট হ্যাজ বিন অ্যাপ্লাইড তারপর এখানে ক্লোজ করতে বলছে তো চলো ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে আমার একবার এখান থেকে ব্যাক হয়ে যাব এবং আমাদের ফেসবুক পেজটি খুলব খোলার পরে আমাদের যে পেজটি ছিল সেই পেজটি খুলব পেজটি খোলার পরে আমাদের পরে একটি কাজ যে কাজটি হলো দেখো এখানে দেখাবো ভিউ অ্যাজ এই ভিউ অ্যাজ একবার আমরা ক্লিক করব যখন ক্লিক করব তখন যারা আমাদের পেজটিকে দেখবে তখন এখানটায় ফলো বাটন লেখা এখানটায় অলরেডি শো হবে বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব যখন অন্য জায়গা থেকে যখন আপনাকে সার্চ করবে আপনার পেজটাকে বা কোনো ভিডিও দেখবে বা কোনো পোস্ট যখন করবে সেই পোস্টের উপর ক্লিক করলে তখন আপনাকে সেখানে ফলো বাটন লেখা আসবে তো আমি এখানটা ক্লিক করে দেখাচ্ছি যে দেখুন এখানটাই উত্তম টেক 99 উপর যখনই আমরা ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে ঠিক এখানটায় এই যে ফলো বাটনটি চলে এসেছে এবং পাশে এই পেজ লেখাটি এসেছে তো এটি একদম সিম্পল আর এটা আমরা খুব সহজেই করতে পারবো